টেনিস যেন আসলে এক অনিশ্চয়তার খেলা, তাই তো চোট কাটিয়ে আবার কোর্টে ফিরে পুরনো ছন্দে ফিরতে পারবেন কিনা তা নিয়ে নিজেই সংশয়ে ছিলেন নাদাল। কিন্তু ফেব্রুয়ারিতে কোর্টে ফিরেই 14টিতে ফাইনালে উঠেছেন, জিতেছেন 2টি গ্র্যান্ড স্ল্যাম সহ 10টি শিরোপা, সাথে শীর্ষ স্থানটি ধরে রেখে তার ভক্তদেরও হতাশ করেননি তিনি। নাদাল, আই জাস্ট ফ্যান অফ হিম, ইনজুরি কাটিয়ে আবার শুরু করছে খেলা, খুব ভালো ফর্মে আছে, র্যাঙ্কিং এ ফার্স্ট আসছে, জাস্ট ওয়েট করতেছি, আশা করি আমার এক্সপেকটেশন ফুলফিল হবে। ওর ভক্ত হিসেবে এখন আমি যেটা স্যাটিসফাইড যে আসলে সেই ইনজুরির পরও সে তার এখন মানে তার র্যাঙ্কিং এ ফিরে আসতে পেরেছে, যেটা আমি অনেক হ্যাপি। অন্যদিকে 13 সংখ্যাটি অনেকের কাছে অপায়া হলেও রজার ফেদেরার এটা বিশ্বাস করেন কিনা জানা নেই, কিন্তু বিশ্বাস করতেও পারেন, কারণ ক্যারিয়ারে 2013 যে বাজে বছর তিনি আর কাটাননি। তাতে কি, নিন্দুকেরা যাই বলুক না কেন, তিনি 203 সপ্তাহ ছিলেন শীর্ষ অবস্থানে, জিতেছেন 17টি গ্র্যান্ড স্ল্যাম। অন্যদিকে ঘাতক নামে পরিচিত চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল পিছিয়ে আছেন অনেক, 115 সপ্তাহ ধরে রয়েছেন শীর্ষ স্থানে আর নিজের ঘরে তুলেছেন 13টি গ্র্যান্ড স্ল্যাম। এদিকে মেয়েদের টেনিসে শীর্ষ অবস্থানে রয়েছেন 32 বছর বয়সী সেরেনা উইলিয়ামস, গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন 11টি, তার মধ্যে 2টি জিতেছেন এই বছর। এখন তো সেরেনা উইলিয়ামস টেনিসের নাম্বার ওয়ানে আছে, আমার কাছে মনে হয় যে ও যদি ওইভাবে পারফরমেন্স ধরে রাখে আগামী আরো কয়েক বছর ওই নাম্বার ওয়ানে থাকবে। কিন্তু র্যাঙ্কিং এর চতুর্থ অবস্থানে থাকা রুশ সেনসেশন মারিয়া শারাপোভা জিতেছেন 16টি গ্র্যান্ড স্ল্যাম, টানা 21 সপ্তাহ ধরে রেখেছিলেন শীর্ষ অবস্থানটি। তাছাড়াও 2012 সালে অলিম্পিকে সিলভার মেডেল জিতে এগিয়ে আছেন তিনি। মারিয়া শারাপোভা বেস্ট, এখনো পর্যন্ত ওর রেকর্ড ভাঙাটা সেরকম ভাবে সম্ভব হয় নাই। সময়টা এখন যার অধীনেই থাক না কেন, বছর ঘুরতেই পাল্টে যেতে পারে বর্তমানের এই ছবি। তবে ভক্তদের কাছে কারো থেকেই কেউ পিছিয়ে নেই, তাদের মনোমন্দিরেই টেনিসের রাজারানীর বসতি। রিফাত পারভীন, আনি ইউলাভিয়ান, ঢাকা।